ছটা বন্ধুর রকিং কলেজ লাইফ, গল্প আড্ডার সাথে অনেক মজা, কিন্তু এর মাঝেই চলে আসে একটা গেম, যে গেম তাদের লাইফ চেঞ্জ করে দেয়, সত্যি মিথ্যাগুলো বদলে যায়। ঠিক ছ বছর পর দেখা হয় এই ছয় বন্ধুর, এবং তারপর কিভাবে এই মাফিয়া গেম বদলে দিতে থাকে তাদের জীবন, তা নিয়েই তৈরি হচ্ছে জি ফাইভের নতুন ওয়েব সিরিজ মাফিয়া। পরিচালনার দায়িত্বে রয়েছেন বীরসা দাশগুপ্ত। কারা এই ছয় বন্ধু আর মাফিয়া ব্যাপারটাই বা কি, জেনে নিন তাদের থেকেই। হ্যাঁ, মাফিয়া খুব ইন্টারেস্টিং খেলা। মাফিয়াতে যেটা হয় যে বন্ধুদের মধ্যে, মানে অনেক দিন ধরে যারা বন্ধু, তারা যখন একটা গ্রুপে খেলে না, অনেক সময় একে অপরের প্রতি জমে থাকা রাগ ক্ষোভ এগুলো খুব ইজিলি বেরিয়ে আসে। মানে আসলে আমাদের মাফিয়া খেলাটার মধ্যে মজাটা হচ্ছে যে দ্য রিয়েল ইনার সেলফ দ্যাট কামস আউট, তো সেটা নিয়ে দ্যাট ইজ সাইকোলজিক্যাল থ্রিলার। So Tanya, I'm playing Tanya, and she is supposed to be the hottest girl in college. And not just hot, she's not like a stereotypical hot, she's not a bimbo, o onek smart, o nijer bondhuder sathe mane onek moja kore shobader sathe ekdom mane sweet, she's not mane attitude ar oshob nei, so she's not like a typical stereotypical hot girl. So yeah, and she has a lot of shades to her character in the story. As you see, মানে এখন যাবে ফার্স্ট হাফে যখন দেখবে আর সেকেন্ড হাফে যখন দেখবে, তো অনেক মানে ওটাতে ডিফারেন্স পাওয়া যাবে। তো ফর ফার্দার ইনফরমেশন কিপ ওয়াচিং। আমার চরিত্রের নাম অনন্যা। এই মেয়েটার মানে ছজন বন্ধু যেইমাত্র বললে, তো একসঙ্গে কলেজে পড়ে, ছ বছর পরে, মানে আমাদের এখানে ছয়টা মানে ভীষণভাবে কমন আর কি, ছ বছর পরে কি ঘটে, ছ বছর আগে কি ঘটে, ছটা বন্ধু সব মিলিয়ে আর কি ছয়ে ছয়ে ছয় লাভ, যাই হোক। তো তো এই ছজন বন্ধু, ভালো বন্ধুত্ব, খুবই ভালো। মানে আমার বেস্ট ফ্রেন্ড আই থিঙ্ক নেহা, মানে যেটা অনিন্দিতা করছে, এবং বাকিরা আরও রয়েছে, এবং তারা একটা সময় ছুটি কাটাতে হোক বা যে কোনো কারণেই হোক, ওরা অন্য একটা জায়গায় যায়, ঘুরতে যায়, সেখানে গিয়ে কিছু ঘটে, এবং তারপর ছ বছর বাদে আরও কিছু ঘটে। আমি হলাম প্রচণ্ড টম বয়স, অ্যাকচুয়ালি প্রচণ্ড টম বয়স, দানপিটে টাইপস জার্নালিস্ট হতে চাই, অত্যাচার দেখলে ছুটে চলে যাই। আর তো নেহা, আই এম প্লেইং নেহা, তো নেহা ঠিক ওরকম। আর ও মেনলি এই ছজন বন্ধুদের কী বলবো, গ্লু, ও সবাইকে একসাথে রাখতে চায়। আর ওর মানে শি ইজ নট আ কী বলবো, রেসিস্ট হয় কাস্টিস্ট হয়, তো শি ইজ নট আ কাস্টিস্ট। তো যখন ও দেখে যে আমরা সবাই একটা আপার মিডল ক্লাসে বিলং করি, মি অ্যান্ড মাই আদার ফ্রেন্ডস, তো ও যখন অনন্যাকে দেখে, ও তখন মনে হয় যে নো, ইউ নো দ্যাট লেটস নট বি আ কাস্টিস্ট অ্যান্ড লেটস গেট হার ইন টু আ গ্রুপ করে, ও তখন অনন্যাকে আমাদের গ্রুপে ইন্ট্রোডিউস করে, অ্যান্ড দেন ইভেন্চুয়ালি দে বিকাম বেস্ট অফ ফ্রেন্ডস। তারপরে আমাদের সবচেয়ে ফেভারিট গেম হলো মাফিয়া, যেটা হলো আমাদের শোয়ের নাম। আর সো ওকে, মাই ক্যারেক্টার ইজ ঋতিক, হু ইজ আ টিপিক্যাল নর্থ কলকাতা ঘটি, and he's charming, intelligent, he's dating the hottest girl in the college, and but he gets married to a typical, you know, he gets into an arranged marriage setup where he wants to work while his wife waits at home for him. So yeah, he's that way a little male chauvinist, and yeah, so this is more or less about my character. মানে হিপি টাইপি ক্যারেক্টার, সবসময় একটু নেশা ভাঙের মধ্যে থাকে, গাঁজা ফাঁজা খায়, মানে এইসব ব্যাপার স্যাপার আছে কলেজে, এসব মানে ও সবাইকে সাপ্লাই ফাপ্লাই করে অ্যান্ড গিটার ফিটার বাজায়, তো ওই ধরনের একটা ক্যারেক্টার, ছোটো শহর থেকে ওঠা ক্যারেক্টার, বড়লোক না, ওর বাবা মানে গরিব টাইপের, কিন্তু ও চায় একটু বড় লোকের মধ্যে মিশতে, সবার সঙ্গে একটু এরকম ঘুরতে ফিরতে, তো সে ব্যাপারটাকে এনজয় করে। আর ওর মোটামুটি বেস্ট ফ্রেন্ড বলতে পারো ঋষি, তো ও যেহেতু ঋষি একটু রিচ, তো ওকে ধরে ওই পুরো এদের ফ্রেন্ডস গ্রুপটাই ও ঘোরাফেরা করে। এটা হচ্ছে মানে বেসিক্যালি ক্যারেক্টারটা। মানে
বড় লোক, বড় বাপের ছেলে, মানে টাকা পয়সা আছে বাড়িতে, কিন্তু মানে ওই প্রেম পায়নি, মানে যে বাড়ির লাভ পায়নি। তো তাই জন্যে ওর ফ্রেন্ডস ওর কাছে খুব ইম্পর্টেন্ট, ওর কলেজ ফ্রেন্ডস, মানে ওর পুরো লাইফ ওর কলেজ ফ্রেন্ডস। আর টাকা পয়সা খুব আছে, ওর বাবা দিতে থাকে ওকে। তো ও নিজের জন্যেও না, মানে সবার জন্যে ও টাকা খরচা করে, সবারকে, মানে হি ইজ দ্য ওয়ান হু হ্যাজ দ্য মানি, সো হি টেক্স এভরি ওয়ান আউট অ্যান্ড ইউ নো হি ইজ দ্য মেন সর্ট অফ পার্সন হু ব্রিংস দ্য গ্রুপ টুগেদার। বাট ওর একটা মানে ডার্ক স্ট্রিকও আছে।